বিগত 20 বছরে ওয়েস্টবেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ইংরাজিতে যে গ্রামাটিক্যাল কোশ্চেন্সগুলো এসেছিল তার উত্তরগুলো তৈরি করার চেষ্টা করছি আমরা, আর বাকি অংশগুলো অর্থাৎ ন্যারেশন, ডিগ্রি বা অন্যান্য পার্ট, ভয়েস চেঞ্জ বা ফেজাল ভার্বস, সমস্ত অংশগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক এই আমার হাতে নিচের দিকে ভি যে কাঁটা মতো আছে সেখানে গেলে তোমরা সমস্ত তার লিঙ্ক পেয়ে যাবে। আজকে আমরা সেই এক্সামের যে আর্টিকেল প্রিপোজিশনসগুলো এসেছিল সেগুলো কিভাবে সলভ করতে হবে, কিভাবে বুঝে করতে হবে সেগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আমি আছি তোমাদের সাথে তোমাদের প্রিয় নির্জন স্যার। চলো তোমরা আমার সাথেই থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করো প্লিজ, আর অন্যান্য ভিডিওগুলো দেখো, খুব ভালো লাগবে, প্রত্যেকটা নতুন নতুন কিছু পাবে তোমরা। চলো আমরা আজকে এটা বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, 2018 সালে এর আগের পর্ব, 2020-19 পর্ব আমি কিন্তু সম্পূর্ণ করেছি পার্ট ওয়ানে, আজকে আমি পার্ট টু করছি। ঠিক আছে, দেখো এখানে ইন দ্য ইভিনিং, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, দেখো ইন দ্য ইভিনিং, তো এখানে দা একটা ব্যবহার করব। অলরেডি এটা আমি তোমাদের বুঝিয়েছি, যদি কোনো প্রিপোজিশনস অলরেডি থাকে তাহলে আমরা আর্টিকেল দেবো। আর্টিকেল কি কি? এ, অ্যান, ডি, তিনটে, আর বাকি সব প্রিপোজিশনস। অনেকে হয়তো প্রিপোজিশনস কি জানছো না, তোমরা প্লিজ ডিসক্রিপশন বক্সে দুটো মাত্র প্রিপোজিশনের ভিডিও বানিয়েছি, একটা বৃষ্টি থিম দিয়ে একটা ফুচকা থিম দিয়ে, একদম খুব সহজ পেরেই যাবে, একবার দেখে নাও, একবার অন্তত দেখো। চলো আমি প্রিপোজিশনস এখানে আছে, তাই আর পরেরটা প্রিপোজিশনস নেওয়ার চান্স ভীষণ কম, তো এইখানে প্রিপোজিশনস অলরেডি আছে বলে এখানে একটা আর্টিকেল ব্যবহার করব, নির্দিষ্ট আর্টিকেল, সন্ধ্যাবেলা একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে, পার্টিকুলার একটা সময়ের কথা, নির্দিষ্ট সময়, তাহলে আমি এখানে কি ব্যবহার করব, দা ব্যবহার করব। ইন দ্য ইভিনিং দে উড সিট টুগেদার, সন্ধ্যাবেলা তারা সবাই একসাথে বসলো, হ্যাঁ, ড্যাশ দা ডাইনিং টেবিল, তারা কোথায় বসলো, ডাইনিং টেবিলে, ডাইনিং টেবিল একটা নির্দিষ্ট জায়গা। আমি যদি তুমি আমাকে বলো, ধরো কাউকে তুমি ফোন করে বলছো হঠাৎ এক্ষুনি যে তুমি এখন কোথায়, সে হয়তো বললো অ্যাট দ্য বাস স্টপ, আমি এখন বাস স্টপে, হয়তো বললো অ্যাট দ্য স্টেশন, আমি এখন স্টেশনে, বর্তমান অবস্থা কোথায় সে আছে, অবস্থান সেই জায়গাটাতে, প্লেস এখন বর্তমান অবস্থা, সেটা অ্যাট ব্যবহার হয়। সেই রকমই ডাইনিং টেবিলে বসে তারা কিছু একটা সলভ করবে বলে বসছে, একটা সময় নিয়ে কোনো কিছু সমাধান করবে, তাই সেটাকে আমরা অ্যাট বলবো, অ্যাট দ্য ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলে বসে তারা এটা মানে একসাথে বসার চেষ্টা করে কি করছে, অ্যান্ড রিয়ারেঞ্জ, আবার সাজালো দা স্ট্যাম্পসগুলোকে। হি হ্যাড ড্যাশ অ্যালবাম, তার একটা অ্যালবাম ছিল, এই যে আমি মুখে বললাম না হি হ্যাড অ্যালবাম, তার একটা অ্যালবাম ছিল, এই একটা অ্যালবাম বলতে এই অ্যালবাম, তাহলে এখানে এ আছে নিশ্চয়ই, তাহলে কি একটি বোঝাতে অ্যান দেবো, তাহলে অ্যান কোথায় ব্যবহার হয়, অ্যান ব্যবহার হয় আর এ ব্যবহার হয় ভাওয়েলগুলোর ক্ষেত্রে, তুমি সেটা খেয়াল করো, আমরা ভাওয়েলের কথা বলি, এ, ই, আই, ও, ইউ সবাই জানো এইগুলো ভাওয়েল, আর বাকি সব 21টা কি হচ্ছে কনসোনেন্ট, সবাই তোমরা জানো, কিন্তু এই ভাওয়েলগুলো মনে রাখার সহজ উপায় তোমরা জানো তো, যেখানে এই কটা না, এই কট, এই যে শব্দগুলোর মধ্যে, যে ওয়ার্ডগুলোর মধ্যে শুরুতে এই কটা থাকবে তারা সবাই কী নেবে, কী নেবে বলো, অ্যান নেবে, আর না হলে বাকি সব কনসোনেন্টের ক্ষেত্রে কী হয়ে যাবে, এ হবে। কিন্তু এটা এত সহজ নয়, আমি কেন আবার বলতে শুরু করছি, দেখো এত সহজ বিষয় নয়, অনেক জটিল আছে, যেমন তুমি যদি বলো ইউনিভার্সিটি, তাহলে ইউ আছে, ইউএনআই ভি আর এস আইটি হয়, ইউনিভার্সিটি, ইউ আছে, কিন্তু ইউ থাকলেও তুমি সেখানে ইউনিভার্সের আগে তুমি কখনো অ্যান বসাতে পারো না, যেমন এই যে ইউনিভার্সিটির আগে যে ইউ আছে তবু তুমি কখনো অ্যান বসাতে পারবে না, তাহলে তোমার কি হবে, এ বসাতে হবে, কেন, এর কিছু লজিক আছে, তুমি ভাবছো ইউ পুরো ইউর মতো উচ্চারণ হচ্ছে, এগুলো বাচ্চাবেলা ছোট ছোটোবেলায় শেখার মতো এরকমভাবে আমরা সব শিখে নিয়েছি, কিন্তু অনেক জটিল সমস্যা হয়ে যায়, তুমি আমি সিম্পল মনে করছি, এটা মনে রাখো একটা দারুণ টিপস, অকার, আকার, হস্যই, আচ্ছা অকার আকার আর একটা আমি দিয়ে দিই অ্যা, এইরকম উচ্চারণ, হস্যই, হস্য, ওকার, এইগুলো যদি উচ্চারণের মধ্যে পাও, এইগুলো যদি উচ্চারণের মধ্যে পাও তাহলে আলাদা আলাদা করে, তবে তুমি এদের জন্য কি ব্যবহার করো, অ্যান ব্যবহার করো, আর দরকার নেই। ইউনিভার্সিটির উচ্চারণ কি ইউ, হস্যই হস্য, এটা আলাদা, কিন্তু
পুরো ইউনিভার্সিটির উচ্চারণ কি আছে? ইউ একসাথে আছে, তাই একসাথে কি এখানে আমি কোনো রুলস রেখেছি? নেই তো, তাহলে আমি এখানে এটা অ্যাপ্লাই করব না। কি বলছি বুঝতে পারছো? এটা তার মানে ওই জন্যই আমি ওই সূত্রের মধ্যে পড়ছে না যখন, তাহলে আমি এটা কি নেব, ইয়ে নেব, এইভাবে আসছে। তাহলে তুমি এটা মনে রাখতে পারো, আর ডিটেলস দেখতে চাইলে কোনো ভিডিও দেখে নিতে পারো, মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এইবার এটা হলো তাহলে অ্যান, তো চলো এইটা গেল 2018 সালে, এখানে অ্যালবাম, এটা অ্যান ব্যবহার নিল। এ দেখো অ্যালবাম উচ্চারণ হলো, দেখো অ্যা আছে, তাই আমি কি বলেছি অ্যান। তো চলো এইবার আমি 2017 সালে আসছি। 2017 সালের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, হোয়েন জন অ্যারাইভড, যখন জন অ্যারাইভড মুম্বাই, যখন মুম্বাইয়ে এসেছিল ঘুরতে আসা, কিন্তু তা না, মুম্বাই প্রথম পা রাখলো, এলো। মুম্বাই একটা বড় জায়গা, এটা আগের পাটে আমি বলেছি কি করে এটা ব্যবহার করবে। একটা বড় ক্ষেত্র, বৃহৎ জায়গা হলে তার আগে তুমি কি করবে, ইন বসাবে। কি হবে? ইন বসাবে। যেমন কলকাতা, কলকাতার আগে তুমি কি বসাবে, ইন বসাবে, বড় ক্ষেত্র। হ্যাঁ, আর ছোট জায়গা হলে তাহলে অ্যাপ, এই তো শিখেছো তাই না? অল্প, তার মানে এই ইন আর অ্যাটের ব্যবহার আমি তিন রকম বলেছি, আমি আগের ভিডিওতে বলেছি, ফের একটু বলে নিচ্ছি। দেখো, যখন তুমি কোনো ম্যাপের মধ্যে যেটা শুধু একটা পয়েন্ট না, একটু বিস্তৃত জায়গা থাকবে, সেগুলো তুমি ইন বসাতে পারো। দেখ, যাকে মনে করো মোবাইলে তুমি একটা ম্যাপ দেখছো, জুম করে করে বড় করতে পারছো, তাহলে যতটা জুম করা যাচ্ছে যার মধ্যে, তারা ইন নাও। আর যাদের আর জুম করা যাচ্ছে না, তারা অ্যাড বসাও। যেমন তোমার গ্রাম, তোমার গ্রামের নামের ভিতরে আবার কি গ্রামের নাম আছে, আদৌ তো নেই। ধরো মনে করো কোনো, আমি একটা গ্রামের নাম করছি, হ্যাঁ এই একটা গ্রামের নাম, তাহলে সেই গ্রামের গ্রামটা হয়তো 2000 জন লোক বসবাস করে, অনেকটা বড় জায়গা, কিন্তু টোটাল ওই গ্রামের শেষ প্রান্তে যাও, শুরু প্রান্তে যাও, মাঝখানে যাও, ওই গ্রামের নাম গ্রামেই নাম, একটাই পাট অংশ। তাহলে তুমি তখন কি করছো, তাহলে তুমি সেইখানে যখন ওই গ্রাম একটা ফিক্সড হয়ে গেল, সেটা তুমি অ্যাড বসাও, সেটা সেখানে ক্ষেত্রে তুমি কি করবে অ্যাড। আর কিন্তু বিস্তৃত জায়গা, ধরো তোমার গ্রামটা কি একটা জেলার মধ্যে, জেলাটা বড় অংশ, অনেকগুলো গ্রাম নিয়ে, তাহলে সেটা আবার ইন বসবে। ওই জন্য বলছি যেটা জুম করা যাচ্ছে, যেমন জেলাটা, জেলার ভিতরে অনেকগুলো গ্রাম আছে, তাহলে সেটা তুমি ইন বসাও। আর বাকিটা তুমি কি বসাবে, অ্যাড বসাবে, ছোট্ট পরিসর হলে। এবার কলকাতা শহর বা এরকম বড় শহরে কি হয়, কোনো একটা অঞ্চলের মধ্যে আবার সেক্টর ভাগ করা, হ্যাঁ সেক্টর 1 2 3, কিন্তু সে যাই থাকুক সেক্টর 1 2 3 থাকুক, কিন্তু সেই নামটাই তো একটা তাই না? তাই সেগুলো তুমি এখানে ছোট্ট করে ব্যবহার করতে পারো, আর যেটা বড় বিস্তৃত সেটা হচ্ছে ইন ব্যবহার করবে। তাই মুম্বাই একটা বড় শহর, পরিচিত, ভীষণ পরিচিত, তার আগে তাহলে তুমি কি বসাবে, ইন ব্যবহার করবে। আর এখানে ট্রেন, আচ্ছা তুমি কোনো ভেহিকলসে যাবে, কোনো কিছুর মাধ্যমে গেলে চড়ছো, তাহলে সেটার আগে বাই বসে। যদি ট্রেনের মাধ্যমে যায়, বাই ট্রেন, বাসে যাই, বাই বাস, বুঝতে পারছো? কোনো কিছু চড়ে যাচ্ছ, কোনো ভেহিকলসে যাচ্ছ, তাহলে সেটা বাই প্লেন বা যেখানে, সেটা আগে বাই বসে। এটা একটা সিম্পল মনে রাখার উপায়। তাহলে তুমি এখানে কি বসাবে, বাই বসাবে, বাই ট্রেন, ট্রেনে করে গেছিল। তখন তখন দেয়ার ওয়াজ নট, তার কাছে একটা এক পেনিও, পকেটে এক পেনিও ছিল না। এটা আমাদের যেমন রুপিস বলি, টাকা বলি, এখানে পেনি বলা হচ্ছে, তো একটাও ছিল না। নট এ, এ সিঙ্গেল পেনি, আচ্ছা এইখানে একটি, তাহলে এস মানে কি, সেই কনসোনেন্টের রুলসে পড়ছে, দেখো এস মানে কি, কনসোনেন্টের রুলসে পড়ছে, তাই যখন এস কনসোনেন্ট হলো, তাহলে ওই জন্য এ নিল। এটা একটা খুব সহজ সমাধান। চলো এই গেল তোমাদের 2018 আর তোমাদের 2017 সালের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস কীভাবে তোমার সমাধান করতে হবে সেটা জেনে গেলো। আমরা পরের পাটে আবার অত 16-15 এইভাবে করতে থাকবো। চলো, কেমন লাগছে জানাও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি শেয়ার করো, আর অল বাটন পুশ করে রাখো, যাতে প্রত্যেকদিন সকাল 10টায় আমাকে পেতে পারো। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয় নির্জন স্যার। চলো, এক্সাম ভালো হোক, প্রস্তুতি নাও ভালোভাবে, বাই।